হাসানুল হক ইনু মুরগিচোরা শাহরিয়ার কবির গং এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই ইসলাম চলে না বলবে হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনবেন না ইসলাম পবিত্র জিনিস এটা শুধু মসজিদে থাকবে আরে বেটা ইসলাম যেরকম পবিত্র মুসলমানও সেরকম পবিত্র থাকতে হয় যেখানে ইসলাম চলে না সেখানে মুসলমান চলতে পারে না অন্য কোনো কথা নাই আমাদের আমাদের আর কোনো কথা নাই আমরা গির্জা ইসলাম নিতে চাই না আমরা মন্দিরে ইসলাম কায়েম করতে চাই না আমরা প্যাগোডা ইসলাম কায়েম করতে চাই না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমরা ইসলাম কায়েম করতে চাই না আমরা বলি যেখানে মুসলমান থাকবে সেখানে ইসলাম থাকবে যেখানে ইসলাম থাকতে পারে না সেখানে মুসলমানও থাকতে পারে না যদি শক্তি থাকে যদি তোমার সাহস থাকে আসো আমাদের এই কথা যুক্তি দিয়ে খণ্ডাও যদি তোমার তোমার পায়ের তলার নিচে মাটি থেকে থাকে আসো বসো কথা বলো আমাদের সাথে কোন যুক্তিতে তুমি মুসলমানদের জীবন থেকে ইসলামকে মসজিদের মধ্যে নিয়ে বন্দী করছো কোথায় পেয়েছো ইসলাম আমরা তো সেই ইসলাম স্মরণ করতে চাই অনুসরণ করি যে ইসলাম আল্লাহর নবী 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে কায়েম করে রেখে গিয়েছিলেন আমরা তো সেই ইসলাম কায়েম করতে চাই খোলাফায়ে রাশিদিন অর্থ জাহান ব্যাপী তমাম পৃথিবীতে খেলাফতের শাসন ব্যবস্থার মাধ্যমে ইসলামের যে পূর্ণাঙ্গ রূপ দুনিয়ার মানুষকে দেখিয়েছিলেন আমাদের কাছে নতুন কোন ইসলাম গ্রহণযোগ্য হতে পারে না কথা ঠিক না বেঠিক এই মুসলমানের সন্তানরা আসো এখনো যারা ওদের সুরে সুর মিলায়ে কথা বলো যে হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনবেন না যদি কেউ থেকে থাকো তওবা করো আর যে তওবা করতে না মনে চায় তাহলে ইহুদিয়ার খ্রিস্টানদের থেকে দালালি খেয়ে দালালি করিস মাগনা করিস না অন্তত দুনিয়ায় কিছু খা দালালিও করলি পয়সাও পালি না খাসিরাত দুনিয়া ওয়ালা আখেরা দুনিয়াও গেছে আখেরা তো তোর গেছে কথা ঠিক না বেঠিক পরিষ্কার কথা কোনো গোজামিলের কিছু নাই কারো বিরোধিতাও নাই কারো সঙ্গে আমাদের মারামারিও নাই ধরাধরিও নাই আপোষের কথা দালালি করবি দালালি খাবি দালালি পাবি না দালালি করবি না পরিষ্কার হয়ে যাও কারা কারা ইহুদি আর খ্রিস্টানদের দালালি করতে প্রস্তুত তারা তৈরি হয়ে যাও তোমরা পয়সা নিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করো দালালি খেয়ে দালালি করো আর যারা ইহুদি আর খ্রিস্টানদের দালালি করতে প্রস্তুত না তারা একটা কথা নিয়ে মাথায় পাগড়ি বাঁধো কোমরে গামছা বাঁধো আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করবার জন্য জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত মুসলমান হে মুসলমানের সন্তান যারা উপস্থিত আছো আর যাদের দূর কাজ পর্যন্ত আমার মাইকের আওয়াজ পৌঁছতেছে একটা কথা নিয়ে বাড়িতে ফিরবা তোমার ধর্ম আর খ্রিস্টানের ধর্ম একরকম নয় তোমার ধর্ম আর ইহুদি ধর্ম একরকম নয় তোমার ধর্ম আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মুরগিচোরা শাহরিয়ার কবির গং এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলায় রাখেন যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ ছফির ডাকে আবার শাপলা চত্বরে যাব আবার শাপলা চত্বরে যাব আমরা
है शत्रु हो रहा उस यान से आप धन उस यान से आप धन बसन बसन कथा हो आज के परिष्कार সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত সপ্তাহের মধ্যে আমরা ধৈর্য ধরেছি আরো ধৈর্য ধরতে চাই কিন্তু যদি আল্লাহ মোহাম্মদ শফি জুনায়েদ বাবু নগরী যদি আমাদেরকে আগামী জুমা ইস্তেমার ময়দানে গিয়ে আদায় করতে বলেন যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুমা কামিয়াব করতে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ সাহিয়ার কবিরের গালে গালে বাংলাদেশের কোন মসজিদে শাইখুল ইসলামের ঘোষণা হাটাজারিতে সাদিয়ানি মতবাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে